এখন দেশ কিংবা এটা জাতির ভাবে আজীবন ব্রতী মহান নাগরিকর জন্মদিন যেদরে উল্লাসে উদযাপন করা হয় ঠিক তেদরে মৃত্যুর দিনটি পালন করে মহান ব্যক্তিগীর কর্মরাজিক শ্রদ্ধারে সুবরণ করা হয়। সেয়েহে এই সুবরণ কালতে মহান ব্যক্তিগিয়ে দেশ কিংবা জাতির প্রতি আগবাই যাওয়া অভাবনীয় বরঙনি এটা জাতি বা এখন দেশের বাবে অতিক প্রয়োজনীয় আর গ্রহণযোগ্য। গতি আর হিয়ার হামটু উদাহণ্ড ডক্টর ভূপেন হাজরিকার তৃতীয় মৃত্যুবার্ষিকী রাজ্যবাসী উদযাপন করে। এই উপলক্ষে আজি অদৌম ছাত্র সন্থায় উদাহণ্ড ভূপেন হাজরিকার মৃত্যুর তিনটা বছর সম্পূর্ণ হওয়ার সময়সাত আসুয়ে দীঘলীপুখুরী পারত থাকা উদাহণ্ড ভূপেন হাজরিকার আবক্ষ মূর্তিত এক অমহিয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে। এই শ্রদ্ধাঞ্জলি কার্যসূচী দিনজোড়া চলি থাকে। সেয়েহে আজি চিরবরণ্য ব্যক্তি সংগীত সূর্য ডক্টর ভূপেন হাজরিকার তৃতীয় মৃত্যুবার্ষিকীক্ষণত গুৱাহাটী মহানগরের দীঘলীপুখুরী পারত প্রাণর শিল্পীজনের প্রতি একাজলি শ্রদ্ধাঞ্জলি নিবেদনত অদৌম ছাত্র সন্থায় 10,000 বন্তি প্রজ্বলনে উদাহণ্ড ভূপেন হাজরিকাক শ্রদ্ধাঞ্জলি জানাই মহানগর। সেয়েহে আজি তিন বছর পার হওয়ার পিছত উদাহণ্ডক রাজ্য সরকারে যরণের রাজনৈতিকভাবে প্রবঞ্চনা করে আই আছে সেই সম্পর্কে অদৌম ছাত্র সন্থায় ইয়ার বিরোধিতা করে। লগতে রাইজর মুখ্যমন্ত্রীক সমালোচনা করে সন্থার সাধারণ সম্পাদক তপন কুমার গগৈয়ে কয় সরকারের সদিচ্ছা আর অকমন্যতার কারণে আজি ভূপেন হাজরিকার মৃত্যুর আজি তিনটা বছর হওয়ার পিছতো ভূপেন হাজরিকার সমাধিস্থলটো ভাল করবর কারণে কোনো ধরনের ব্যবস্থা সরকারে নকরিলে। আমি সদৌম ছাত্র সন্থা অসমবাসী রাইজ সকলোৱে আমি দাবি জানাই আহিছো যে রাজঘাটতো ভাল হব লাগে ভূপেন হাজরিকার সমাধিস্থল, কারণ বিশ্বর বিভিন্ন কোণর পর ইয়ালে মানুষ আহে, টুরিস্ট আহে, সকলে যাতে আহি প্রথমে ভূপেন হাজরিকার সমাধিস্থল চাবলে যাব পারে আর উঠি অহা নতুন প্রজন্মে যাতে রিসার্চ করিবর কারণে সকল সকলবিলাক সামরি ভূপেন হাজরিকার সমাধিস্থলটো উন্নত মানের হব লাগে, রাজঘাটতো ভাল হব লাগে। এই আহ্বান আমি সদায় রাখি আহিছো, এই অনুরোধ আমি সদায় রাখি আহিছো, কিন্তু অসম সরকারে আজিলৈকে কিন্তু ব্যবস্থা গ্রহণ নকৰিলে। আর ভূপেন হাজরিকার মৃত্যু তিন বছর পিছত আজি অসমৰ মুখ্যমন্ত্রীয়ে কৈছে যে ভূপেন হাজরিকার সমাধিস্থল বনাবর কারণে অসম গভর্নমেন্টে 80% দিব আর অসমৰ রাইজে 20% দিব লাগে। অর্থাৎ অসম সরকারে অকমন্যতার কারণে, অসম সরকার অদূরদর্শিতার কারণে, সদিচ্ছা নথকার কারণে আর আজি নির্লজ্জ বক্তব্য রাখিছে অসম সরকারে, মুখ্যমন্ত্রী ডাঙরে নির্লজ্জ বক্তব্য রাখিছে। আর যদি অসমৰ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়া আর অসম সরকারের যদি পয়সা নাই তেতিয়াহলে কোক যে ভূপেন হাজরিকার সমাধিস্থল বনাবর কারণে আমার পয়সা নাই, আমি বনাব নোৱাৰো। অসমবাসী রাইজে ভূপেন হাজরিকার সমাধিস্থল বনাবর কারণে সকল দান বরঙনি দিয়ে আমার বনাবর কারণে ব্যবস্থা গ্রহণ করব। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাস, সেন্টিনেল নিউজ, গুয়াহাটি।